টুকটাক একটু ঘর গোছানো সেগুলো গুছিয়ে নিলাম। আসলে ডোডো প্রচন্ড পরিমাণে ওর খেলনা টেলনা গুলো নিয়ে চারিদিকে অগোছালো করে রাখে। আর বাইরের ওয়েদার তো দেখতেই পাচ্ছ, সকাল থেকে ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি তো প্রত্যেক দিনই হচ্ছে। আর বৃষ্টি হলেই মনে হয় খিচুড়ি টিচুড়ি খাই, বাট রেগুলার তো আর খিচুড়ি খাওয়া যায় না। মোটামুটি জামাই ষষ্ঠী গেছে এদিনকে, মানে 16 তারিখ থেকে তার আগের দিন থেকেই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি হয়েই চলেছে। তাই আমরা জামাই ষষ্ঠীর পরের দিনকে খিচুড়ি খেয়েছিলাম, তারপর থেকে আর খিচুড়ি খাচ্ছি না। আজকে রান্না করব যেটা, সেটা হলো রুই মাছ। রুই মাছের যে তেল, মানে রুই মাছ রান্না করবো না, রুই মাছ তো গতকাল খেয়ে নিয়েছি। রুই মাছের তেল কিছুটা রেখেছিল, মাথা এনেছিল আর তেল এনেছিল, মাথা দিয়ে তো মাছের মাথা দিয়ে ডাল হয়ে গেছে, আর তেলটা রয়েছে। তেল দিয়ে আমি আজকে বেগুন আর আলু দিয়ে একটু চচ্চড়ি করবো। এই চচ্চড়িটা আমার বেশ ভালো লাগে খেতে, তোমরা, আমি জানি না তোমরা খাও কিনা। আর একটা জিনিস যেটা হচ্ছে হলো এই তেল দিয়ে আর আলু বেগুন দিয়ে চচ্চড়ি, আর তার সঙ্গে একটু পটল থাকলে দিলে খুব ভালো হয়, বাট পটলটা বাড়িতে নেই, প্রেমও বাজার থেকে আনতে ভুলে গেছে। আমি ওকে বলেছিলাম যে একটু পটল নিয়ে আসতে, ভুলে গেছে, যাই হোক। সুতরাং আলু আর বেগুন দিয়ে শুধু করছি। প্রথমে দেখো এই জিনিসটা করাটা এতটা ইজি, অল্প পরিমাণে মশলার কিচ্ছু ব্যাপার নেই, মানে কোনো মশলাই এর মধ্যে লাগে না। আলু আর বেগুনটা, মানে আলুটাকে একদম আলু ভাজা যেরকম করে কাটে সেরকম করে কেটেছি, আর বেগুনটাকে একটু মোটা মোটা করে কেটেছি, কারণ বেগুনটা তাড়াতাড়ি গলে যাবে। এর মধ্যে দিয়ে দেবো নুন আর হলুদ, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, মোটামুটি হাফ টিস্পুন মতো। দিয়ে মাছের তেলটা আমি দিয়ে দিলাম, ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। দিয়ে আমাদের তার জন্য ঢেকে দেওয়া। আর একটা জিনিস এর মধ্যে এটা শুধুমাত্র দেবো, আর তাছাড়া আর কিছু লাগবে না, সেটা হচ্ছে অনেকগুলো কাঁচা লঙ্কা। এইটাতে কিন্তু কাঁচা লঙ্কা টেস্টেই সব থেকে ভালো লাগে, এই জন্য কাঁচা লঙ্কা আমি কতগুলো জাস্ট হাত দিয়ে ফাটিয়ে ফাটিয়ে দিয়ে দেবো। প্রথমে এর মধ্যে নিয়ে নি। আর তার সঙ্গে যেটা করব সেটা হলো ইলিশ মাছ। ইলিশ মাছ বলতে, ইলিশ মাছ আজকে আনেনি, ইলিশ মাছ যেদিনকে, মানে জামাই ষষ্ঠীর দিনকে যে এনেছিল প্রেম, সেই ইলিশ মাছের থেকে তো 4 পিস মাছ করা হয়েছিল, বাকি 4 পিস মাছ এখনো রয়েছে। সেই 4 পিস মাছটাই আজকে আমি করব বেগুন, মানে ইলিশ বেগুন আর কি। তা আমি মোটামুটি যদি বাসি ইলিশ মাছটা থাকে সেটা আর কাঁচা রান্না করি না, মানে ম্যাক্সিমাম সময়ে ওটা আর কাঁচা রান্না করি না, সেটাকে আমি এই বেগুন ইলিশটাই করি। বা যদি ছোলা কচু থাকে সেই ছোলা কচু দিয়েও কিন্তু ইলিশ মাছটা খুব ভালো হয়। তা আজকে সেটাই বেগুন দিয়ে ইলিশটা করবো, এর জন্য প্রেমকে বলেছি বেগুন নিয়ে আসতে, বাজার থেকে বেগুন নিয়ে এসেছে। এবার এই কাঁচা লঙ্কা গুলো আমি এই রান্নাটা যদি তোমরা কোনোদিনও না করে থাকো তাহলে একবার করে দেখো, যারা মাছ মাংস খেতে ভালোবাসো তাদের জন্য বলবো, আর যারা একটু নিরামিষ পছন্দ করে তাদের অবশ্য খুব একটা হয়তো ভালো নাও লাগতে পারে। আমি জাস্ট এটা ভেঙে দিচ্ছি, তারপরে তোমাদের দেখাবো এটা কি হলো। মোটামুটি 10 মিনিট হয়েছে, তবে এটা এখনো কমপ্লিট হয়নি। এতক্ষণ আমি একদম ফ্লেমটাকে লো করে রেখেছিলাম, এবারে একটুখানি ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দেবো, কারণ বেগুন আর আলু তো দুটো সিদ্ধ হয়ে গেছে, এবার আমাদের এটাকে একটু পুরো ড্রাই করে দিতে হবে। আরো 5-7 মিনিটে রাখো, জলটা পুরো শুকিয়ে গেছে আর এটা কিন্তু তেল বেরিয়ে গেছে, তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে কিন্তু একটু মিষ্টি দেওয়া চলবে না, আর এই তরকারিটা কিন্তু ঝাল ঝালি ভালো লাগবে, চচ্চড়ি হয়ে গেল। এটাকে নামিয়ে নেব, আর এই যে 4 পিস ইলিশ মাছ, এই 5-4 পিস রয়েছে, এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। কারণ আজকে মাছটাকে একটু ভেজে রান্না করব, ন্যাচারালি আমি পরের দিন যদি করি তাহলে কিন্তু সেক্ষেত্রে মাছটা ভেজেই করি, আর দিনের দিন মাছ কাঁচা রান্না করি।
ইলিশ মাছগুলো হালকা ভেজে নিয়েছি। এবারে কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো কালো জিরে আর এই কাঁচা লঙ্কা গুঁড়ো। তারপরে এর মধ্যে আমি বেগুনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি দেড়খানা বেগুন এখানে কেটে নিয়েছি। এই বেগুনের মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে দিই, কারণ হলুদ আর নুন দিয়ে দেখতেই পাচ্ছ যে আমি একটা পেস্ট মতো তৈরি করে রেখেছি। এটার মধ্যে নুন আর হলুদ সামান্য একটু দিয়ে জাস্ট ভাজার জন্য সামান্য বেগুনটাকে ভেজে নেব। ফ্লেমটাকে এই সময় মিডিয়ে আমি রাখবো, তাহলে আমার গ্যাস ওভেনটার একটা কিছু সমস্যা হয়েছে। এটা যখন আমি হাই থেকে মিডিয়ামে করতে যাচ্ছি তখন ওভেনটা অফ হয়ে যাচ্ছে। জানি না ওভেনটা কি সমস্যা হয়েছে, একজন কাউকে মানে এই ওভেন যারা ঠিক করে বা সার্ভিস করাদেরকে একটু সার্ভিসিংও করানো দরকার, আর তার সঙ্গে একটু দেখানো চেক করানো দরকার। বাট এখন তো কাউকেই ডাকতে পারছি না, আরও কটা দিন অপেক্ষা করতে হবে দেখানোর জন্য। এইভাবে এখন সাধারণত সেরকম এরকম রয়েছে, হাই ফ্লেমে রয়েছে। হাই থেকে আমি যখনই এরকম মিডিয়ে যাবো এই দেখো একদম উঁচু হয়ে গিয়ে অনেক সময় এটা করতে গেলে অফ হয়ে যাচ্ছে। বেগুনগুলো কেটে ভেজে নিলাম, এবার এই যে এটা এর মধ্যে দিয়ে দেবো, আর এর মধ্যে আমি মাছের ঝোলে জলটা নিয়ে নেবো। মশলাটা দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে একটু কষিয়ে নেবো, ধরে নাও 3-4 মিনিট। এরকম বেগুন দিয়ে ঝোল আর একটা মাছের খেতে খুব ভালো লাগে, যেটা এই বর্ষাকালেই পাওয়া যায়, সেটা কি জানো তোমরা? কি প্রেম বলতে পারবে? অবিয়াসলি জানি, কি মাছ? খয়রা মাছ। খয়রা মাছ, খয়রা মাছ তোমরা জানো কিনা আমি মানে জানি না। প্রচন্ড কাটা হয় মাছটাতে, কিন্তু আমার খুব পছন্দের, মানে ইলিশের ওটা ডুপ্লিকেট বলতে পারো, ওটা টেস্ট বেশ ভালো। আর এই বর্ষাকালেও পাওয়া যায়, আর শীতকালের শুরুর দিকটা থেকে খয়রা পাওয়া যায়। মাছ শীতকাল নাগাদ বেশ খয়রা মাছ একটু তেল তেল ভাব হয় আমার মনে হয় শীতকালটাতে, তাই না? শীতকালের পাওয়া যায়, কিন্তু আমার ঠিক এক্সাক্ট মনে হয় বর্ষাকালে মনে হয় খয়রা মাছটা পাওয়া যায়, আর নাহলে শীতকালে পাওয়া যায়। দুটোর মধ্যে একটা গুলিয়েছি, আমারও মনে হচ্ছে মনে হয় শীতকালে পাওয়া যায়, শীতকালেই পাওয়া যায় মনে হয়, এটাও ঠিক মনে হয়। শীতকালে খয়রা আর ফলি এই দুটো কিন্তু পাশাপাশি বিক্রি হয় মোটামুটি। এবার সেই সময় কিন্তু ছোট এ চুনো মাছ কোথাও হয় যে একদম আমুদি মাছ বিক্রি হয়, তাহলে শীতকালেই হয়, শীতকালেই খয়রা পাওয়া যায়। খয়রা মাছের টেস্ট শীতকালে বেশি ভালো হয়, ওই সময়টাতে এই যে বেগুন দিয়ে সেম ভাবে খয়রা মাছ করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। একচুয়ালি ছোটবেলা থেকে আমরা প্রচুর রকমের মাছ খেয়ে বড় হয়েছি, মানে আমার বাবা মাছ খেতে খুব ভালোবাসে, মাংস খেতে তো ভালোবাসে, মানে মাছ মাংস খেতে খুব ভালোবাসে। এই জন্য আমরা ছোটবেলা থেকে বিভিন্ন রকমের মাছ খেয়েছি, একদম মানে আমদি চুনো চানা মাছ তো আমাদের বাড়িতে প্রচুর হয়, মানে বড় শীতকালে রোজই মানে প্রায় রোজই দেখতে পাবো যে ওই বাড়িতে মাকে ইসে করলে বলবো যে আজকে এই চুনো মাছ হয়েছে, কালকে ওই চুনো মাছ হয়েছে। আর বিভিন্ন মাছ যেমন কালবোস মাছ, তারপরে বগা মাছ, তারপরে আরো আরো কিছু মাছ মা রান্না করে, যেগুলো ওইগুলো আমরা অনেক সময় আমিও করি না। ল্যাটা মাছ, মাছ এবারে দিয়ে দিচ্ছি জল, আরেকটু জল লাগবে, কারণ আজকে তো একদম মেনি বেশি নেই, মেনি বেশি নেই বলছি, মেনু বেশি নেই, শুধুমাত্র এই ইলিশ বেগুন আর তার সঙ্গে হচ্ছে হলো ওই তেল চচ্চড়ি। যদিও রাত্রেবেলাতে অন্য কিছু রান্না হবে, এটা শুধু দুপুরবেলার জন্যই, কিন্তু অ্যাকচুয়ালি আমার এই ইলিশ বেগুন দিয়ে না ভাতটা একটুখানি বেশ ঝোলঝোল করে সপসপে করে মেখে খেতেই ভালো লাগে। মানে এমন সর্ষে বাটাটা কি হয় ঝোলটা অনেকটা কম লাগে, অল্প ঝোল লাগে, কিন্তু ইলিশ বেগুন হলে কিন্তু ঝোলটা একটু বেশি লাগে, একটু ভাতটা একটু মানে সপসপে করে খেতে ভালো লাগে। আর অবশ্যই কিন্তু এই মাছের তেলটা এর মধ্যে দিতে ভুলো না,
তেলটা কিন্তু সবথেকে বেশি টেস্টি। এদিকে তেলটা ফুটতে ফুটতে আমি পেলে বাসনগুলো ধুয়ে নিলাম, সবগুলো পটপট পটপট করে না করলে তাড়াহুড়ো করে হয় না, ঝোলটা ফুটে গেছে এবার থেকে ঢাকা দেবে। তোমাদের যদি তাড়া থাকে রান্না তাহলে কিন্তু এই রান্নাটাতে গরম জল একবার ব্যবহার করলে তাহলে ওই সময়টা সেভ হয়ে যাবে, গরম জল তোমরা ইউজ করতে পারো। আমি যে জলটা ইউজ করলাম সেটা কিন্তু গরম জল ইউজ করতে পারো। আমি হঠাৎ করে ভাবলাম বোধহয় মেঘ ডেকে উঠল, বাইকের বা গাড়ির আওয়াজ। এবার এটাকে আমি জাস্ট ঢেকে দেবো। বেগুন তো প্রায় সিদ্ধ হয়েই এসেছে, বেগুন সিদ্ধ তো সময় লাগে না। আমি জাস্ট তাই এটাকে 5-7 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখছি। ঢাকা দিয়ে 5-7 মিনিট ফোটানোর পরে তারপরে একদম ফ্লেমটাকে হাই করে ঠিক যতটা ঝোল আমার দরকার ঠিক ততটা ঝোল আমি এই পর্যন্ত রেখে মানে ওটাকে ফুটিয়ে নিলাম আর কি, তাতে আরো 3-4 মিনিট ফুটিয়ে নিলাম। এবার আমি ওভেনটাকে অফ করে দেবো। হয়ে গেছে একদম পাতলা ইলিশে মানে ইলিশ বেগুন বা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। এবার চলে যাবো স্নান করতে, ডোবোকে প্রেম স্নান করিয়ে দিয়েছে, তারপরে খাওয়া দাওয়া সেরে নেবো। তার আগে অবশ্যই রান্নাঘরটা পরিষ্কার করতে হবে যেটা ভুলে গেছিলাম। বর্ষাকাল মানে কিন্তু সন্ধ্যেবেলায় কিছু চটপটা খেতে ইচ্ছে করে, মানে একটুখানি ধরো চপ বা পকোড়া এই টাইপের কিছু। তার জন্য আজকে সন্ধ্যেবেলায় আমি একটুখানি ক্রিস্পি চিকেন ফ্রাই তৈরি করলাম, যেটা রেসিপিও তৈরি করলাম সম্পাস কিচেনে। এই রেসিপিটা আসবে সোমবার দিনকে। যদি তোমাদের ইচ্ছে হয় যে কিভাবে এটা তৈরি করলাম দেখা, তাহলে কিন্তু সম্পাস কিচেনে দুপুর 1টার সময় আমি এই রেসিপিটা মানে ক্রিস্পি চিকেন ফ্রাই রেসিপিটা শেয়ার করব। আর সন্ধ্যেবেলার জন্য এটা আমরা সবাই মিলে এখন খাবো আর টিভি দেখছি। টিভি দেখতে দেখতে এটা খেতে খুবই ভালো লাগবে। যদিও তোমরা মানে সন্ধ্যেবেলায় মানে বৃষ্টির সঙ্গে এটা কিন্তু একটা বেশ ভালো যুগলবন্দি, বৃষ্টি পড়লেই সন্ধ্যেবেলাতে এটা তোমরা যে কোনো দিন তৈরি করতে পারো বা এমনিও তৈরি করতে পারো বন্ধুদের আড্ডা টাড্ডাতে। তাহলে চলো এটা খাই আর আজকের ব্লগটা শেষ করছি এখানেই। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো আর অবশ্যই আমার সঙ্গে থেকো। আর মাই বেঙ্গলি লাইফস্টাইল ব্লগ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। তাহলে টাটা, ও খাই তারপরে। কি কেমন হয়েছে, ভালো? দারুণ হয়েছে, ঝাল ঝাল ক্রিস্পি, ভেতরটা জুসি। আর সব থেকে বড় কথা বলে দিই, এটা তৈরি করতে জাস্ট 10 মিনিট সময় লেগেছে। খুব তাড়াতাড়ি তৈরি করা যায়, 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। দুজন থেকে ম্যারিনেট করা, তারপরে ফ্রাই করা, ব্যাস শেষ। বাজার থেকে কিনে আনা? লিসেস থেকে অর্ডার করতে পারে নাকি? ওরে বাবা রে বাবা, তাহলে আমরা এখন চিকেন পকোড়া খাচ্ছি আর আবার দেখা হবে আগামী ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট, গুড নাইট।